পরকীয়া পরপুরুষের সঙ্গে পালালেন তিন সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে বেরেঙ্গা বাগাডোর এলাকায়। 17 বছর ধরে আমিরউদ্দিন লস্করের সঙ্গে সংসার ছেড়ে একই গ্রামের বিবাহিত পুরুষের হাত ধরে পালালেন গৃহবধূ। গৃহবধূর ঘরে তিনটি সন্তানের মধ্যে বড়জনের বয়স 15 বছর, ওই ব্যক্তিরও তিন সন্তান রয়েছে। আমিরউদ্দিন জানান, মাস কয়েক আগে ঘরে কাজ করাতে মিস্ত্রি ডেকেছিলেন। মিস্ত্রির সঙ্গে একই এলাকার বাসিন্দা সংজু আহমেদ মজুমদার নামে এক ব্যক্তি বাড়িতে আসেন। এরপর সংজুর সঙ্গে তার স্ত্রী অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সংজু পেশায় একজন ই রিক্সা চালক। তিনি বিষয়টি টের পেয়ে কয়েকবার বাধা প্রদান করলে উল্টো তাকে হুমকি ধমকি দেন স্ত্রী। নিরুপায় হয়ে স্ত্রীর বাবার বাড়িতে এ বিষয়ে অবগত করালো, কোনো লাভ হয়নি। গত 19 জুন ঘর থেকে পালিয়ে যায় তার স্ত্রী। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি। যাওয়ার সময় নগদ 2 লক্ষ টাকা এবং সোনার অলংকার নিয়ে যায়। শেষে জানতে পান একই এলাকার সঞ্জু মজুমদারের সঙ্গে পালিয়ে যান। অবশেষে থানায় একটি মামলা দায়ের করেন আমিরউদ্দিন লস্কর। সোমবার সাংবাদিক ডেকে পুরো ঘটনা তুলে ধরেন। তার স্ত্রীর বাপের বাড়ি হরিনগরে। আমার নাম দাউদ দেওয়ান খানগন, আমার নাম হলো আমির হোসেন। আমি বিয়া করলাম 17 বছর আগে সানা বেগম লস্কর তার কাজিন দিনের মেয়ে। কোন জায়গার থেকে? হ্যাঁ, কোন জায়গার থেকে বিয়া করছো? হরিনগর থেকে। আচ্ছা, এরপরে? এরপরে তাই নিয়ে কেমন আগে বিয়া করলাম? 17 বছর আগে বিয়া করলাম। আচ্ছা, যে আমরা আর পরিবারটা দেখা যেল খুব সুন্দরে চলছে। চলার মধ্যে আমি একটা মেয়ে পাইছি, 2টা ছেলে হইলাম। পাইয়া তবু আমরা বোস সংসারটা খুব। মেয়েটার বয়স কত হইব? মেয়েটার বয়স হইল 15 বছর। আচ্ছা, ছেলে দুটা? ছেলে বড়টার বয়স হইল 13 বছর, ছোটোটার বয়স হইল 11.5 বছর। আচ্ছা, আর আমরা ছেলের আজ 3-4 মাস থেকে দেখা যায় তাই নিয়ে খুব ফেনো ব্যস্ত। একটা ছেলে লাগে আমি দড়িও ধরতে পারি না। আচ্ছা, আর কয়দিন থেকে দেখি কি তা গণ হয়ে গেল। আমি ভিডিও করে দড়ি গিয়া ধরতেও তারা খাটেহাটে হইলাই, তারা লুকাই লুকাই মাতই, বুঝতে পারি না আমি। এরপরে দেখা যায় এটা খুব গণ হইল। গণ হইতে হইতে দেখা যায় ঈদ দইল, বকরা ঈদ দইল। এই বকরা ঈদের পরে দেখা যায় এটা 19 তারিখ বকরা ঈদ গেল, আর 17 তারিখ বকরা ঈদ গেল, 19 তারিখ তাই এরালি চুপুত মারি দিলা। দেখো যায় কিটা হয়েছে, তুমি কিন্তু কতক্ষণ জানো? আর তুমি কোন ক্লাস পড়ো বর্তমানে? যাওনি কেন? যাও না, কাম করাইতে পারো।